আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার জিনাত বলছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। সকালে নাস্তা খেয়ে ছাদে আসলাম, রোদ নাই, ওয়েদারটা খুব ভালো, তাই একটু ব্লগ ভিডিও করলাম। দেখেন আমার শরীফা গাছে প্রচুর শরীফা আসছে, মাশাআল্লাহ। তিনটা শরীফা গাছে আসছে প্রচুর শরীফা। এই এই গাছটা কেনার পরে প্রথম ফল আসলো, এখানে এই গাছে ফল আসলো প্রথম, আগে আসে নাই, গত বছর হয়নি কোনো ফল, এবছর আসছে। বাসা ছেড়ে দিতে হবে, এখন চিন্তা করছি গাছগুলো নিয়ে আমি কী করবো। ওই বাসা যদি আমাকে গাছ নিতে না করে তাহলে তো আমাকে গাছগুলো রেখে চলে যেতে হবে। এটা একটা কষ্ট, ভিতরে কোন কাজ করছে আমার যে আমার এই গাছগুলো সব রেখে চলে যেতে হবে। আসলে অনেকদিন ছাদে উঠা হয় না, কারণ একটা কারণ অনেকদিন ধরে খালি ড্রাইভারকে দিয়ে পানি দেওয়াচ্ছি, আর কোনো কাজ অনেক শরীফা ধরেছে আমার কাছে। যত্ন নেওয়া হয় না গাছগুলোকে, একদমই যত্ন নেওয়া হয় না। এটা হচ্ছে সে সফেদা, বাসায় চলে আসলাম। খালা সব রেডি করে রেখেছে, আমি রান্নাটা বসাই দেব। তা আজকে রান্না করব বেলে মাছ দিয়ে কচুর ছড়া। এটা আমাদের খুব পছন্দের একটা তরকারি, খুব পছন্দ করে সবাই, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তো কচুর ছড়াটাকে কুটে ভাপ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন তরকারিটা বসাই দিচ্ছি, সব মশলা দিয়ে দিতেছি, আদা রসুন মরিচ জিরা বাটা হলুদ। আমি বেশ সব মশলায় বাটাই শুধু হলুদ ছাড়া। তো ভালো করে একটু ভাজা ভাজা করবো মশলাটাকে। কচু ছড়াটার অনেক দাম নিয়েছে, 100 কত জানি, 108 বোধ হয়, 8 কেজি, অনেক দাম। বেলে মাছের তো দাম 1100 টাকার মতো নিয়েছে। তো যাই হোক, মশলাটা কাটা মানে মশলাটা ভালো করে কষাই নিয়েছি, একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে ভালো করে বলক দিয়ে এখন একটু মাখা মাখা শুকিয়ে আসবে। তরকারিটা দিয়ে মাছটা দিয়ে দিলাম, বেশি শুকাইলে মাছটা আবার তলায় লেগে যেতে পারে, তো একটু একটু মাখা মাখা থাকতেই বেলে মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু কষাবো, এই মাছটা কিন্তু আমি ভাজি করলাম না, সাদের আব্বার জন্য, উনি মাছ ভাজা পছন্দ করে না, তো এটা ভাজলাম না, বেলে মাছটা ভাজি না। আবার অনেক সময় ভাজি, বড় সাইজের বেলে হলে কিন্তু আমি ভাজি করি, তো এটা বেশি বড় না, মাঝারি সাইজ, যার জন্য ভাজি করলাম না। আমার এবার অন ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমার ভিডিও করা হয় নাই।
বা ভিডিও করা ছিল কিন্তু এই যে এডিট করার জন্য শেয়ার করতে পারি নাই। তো এখন টমেটো আর ছড়া দিয়ে একটু কষাবো। কষানো হয়েছে, এখন এখন আমি একটু ঝোল দিব, পানি দিব। পানি দেওয়া শেষ, এখন ঢেকে দেব কাঁচামরিচ দিয়ে। ঈদ তো চলেই আসছে কাছে, বেশি দিন নাই। তো আমার তরকারিতে ঝোলে বলক আসছে, হয়ে আসবে। আমি ধনিয়া পাতাটা ডিপে রেখেছিলাম, এমনি ধনিয়া পাতা ছিল না বাসায়। আমি একটু মানে বিপদ আপদের জন্য ডিপ ফ্রিজেতে কিছু ধনিয়া পাতা আমি রেখে দিই ধুয়ে, যেন একদম নাই মামাচ্ছে কানা মামা ভালো ভালো। তো একটু অল্প করে ধনিয়া পাতা দিব। তো এই যে ভেঙে ভেঙে দিচ্ছি বরফ, আবার গলে গেলে একদম ধনিয়া পাতার মতো হয়ে যাবে। এটা আমি মানে রাখি আর কি বিপদ আপদের জন্য, যে একদম নাই। তো কিন্তু বেলে মাছে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, যার জন্য এই বরফ মানে এমনি কাঁচা ছিল না, এই বরফটাই দিলাম। একটু গলবে, গললে পরে এই পাতাগুলা ধনিয়া পাতার মতো হয়ে যাবে। হয়ে আসছে আমার ঝোল, বেশি ঝোলও না আবার কম ঝোলও না, রাখবো। এই যে ধনিয়া পাতা এখানে গলে গেছে, গলে যাওয়ার সাথে সাথে পাতাগুলা ধনিয়া পাতার মতো হয়ে গেছে। তো হয়ে গেছে আমার বেলে মাছ, আমি চুলা থেকে নামিয়ে রাখবো। চুলাটা বন্ধ করে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, হয়ে গেছে। তা আর একটা পার্সেল আসছে আমার, আমার এই শপিং আর কি, তা আপনাদের সাথে শেয়ার করছি কি এনে কি অর্ডার দিয়েছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের, আমার ছোটোখাটো এই শপিং। এমন করে লাগায় যে খুলতে মানে খোলার কোনো রাস্তাই রাখে না। তাই অনলাইনে দেখলাম চুড়িগুলা খুব পছন্দ হয়েছে, তাই চুড়িগুলা অর্ডার দিয়েছিলাম। কেমন হয়েছে আপনাদেরকে জানাবেন আপনারা, চুড়িগুলা কুন্দলের চুড়ি। একটু মনে হয় আমি মাপ দিয়েছি 2.4, কিন্তু একটু বড় দিয়ে দিয়েছে মনে হচ্ছে আমার কাছে, নাকি আমার হাতে দিন দিন ছোটো হয়ে যাচ্ছে। কিন্তু আমার হাতে হচ্ছে 2.4-এ চুড়ি বেশ ভালো লাগে, সুন্দর মতো হয়ে যায়, কিন্তু এগুলা একটু বড় সাইজ। যাই হোক, কেমন হয়েছে আমাকে জানাবেন, বিয়ে টিয়েতে যাওয়া পরে যাওয়ার জন্য নিলাম। একটা পার্সেল আসছে, সেটা আপনার সাথে সাথে শেয়ার করছি। একটা বোরখা, কালো বোরখা, আমার অনলাইনে পছন্দ হয়েছে, ভালোই লাগলো, তো কমের মধ্যেই পাওয়া গেল। বোরখাটা নিয়েছে 2000 টাকা। কেমন হয়েছে জানাবেন। তো আজকের মতো শেষ করি, আর একটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।